হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করা হবে, একটি গাড়ির বিস্তারিত সব বিস্তারিত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে। গাড়িটি রং করা হয়েছে, গাড়িটি কালকে ডেলিভারি দেওয়া হবে। গাড়িটির নাম রাখা হয়েছে ভাই ভাই পরিবহন। গাড়িটির কালার হচ্ছে নীল। গাড়ির নাম হচ্ছে ভাই ভাই পরিবহন। তাদের দেখায় আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে স্টারিং, এটা হচ্ছে স্টারিং, এটা হচ্ছে স্টারিং বক্স, এটা হচ্ছে ক্লাচ। দুই গিয়ারেই, সামনে এবং পিছনে দুই গিয়ারেই একটা ক্লাচে কাজ করা হয়। এটা হচ্ছে ব্রেক, কেউ টানা ব্রেক নেই, কেউ আবার হাইড্রোলিক ব্রেক নেই, যে যেটা নেই তাকে আমরা সেটাই দিই। এটা হচ্ছে পিছনে গিয়ার লিভার, ফোর হুইল সিস্টেম। আপনারা যদি মনে করেন যে আমি সামনের গিয়ারে চালাবো, সামনের গিয়ারে চালাতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি সিঙ্গেল পিছনে গিয়ারে চালাবো, তারপর পিছনে গিয়ারে চালাতে পারবেন। এটা হচ্ছে অ্যাক্সেলারেটর, এটা আমরা পাওয়ার বলে থাকি। এটা হচ্ছে অ্যাক্সেলারেটর। এটা হচ্ছে ক্রস, যেটা দিয়ে পিছনের গিয়ার ঘুরবে। ফিটি শেপের মাটি, ফিটি শেপে দিয়ে আমরা ক্রস লাইন বাইর করছি। এটা হচ্ছে মডিফাই করা গিয়ার বক্স। ওপাশ দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না, তাদের ওপাশ দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার স্টার্টিং পাম্প, না ইয়া হাইড্রোলিক পাম্প। এটা হচ্ছে স্টার্টিং পাম্প, এটা অয়েল বক্স, এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প। তারপরে ফিটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেশিন দেওয়া আছে ডিএফ। কাস্টমার আমাদের কাছে যেটার সাথে রেট হয়, যেটা আমরা কথা বলে থাকি, সেটাই মাল দিই। মেশিন দেওয়া আছে ডিএফ। সামনে সামনে টায়ার হচ্ছে আপনার রয়্যাল গোল্ড, এবং পিছনের টায়ার হচ্ছে গাজি 750 16। কেউ আবার এমআরএফ চায় তাকে এমআরএফ দিই, কেউ আবার হাই স্টিক চায় তাকে হাই স্টিক দিই। ডিএফ 22 ঘোড়া। এটা হচ্ছে হাই ল, এটা হচ্ছে হাই ল, সাইড ভাগে মডিফাই করছি। এটা হচ্ছে কিটিসেপের লাইন, এটা দিলে কিটিসেপ ঘুরবে। আর এটা সামনে গিয়ার, সামনে আগে যা থাকে তাই। আপনি যদি মনে করেন যে আমি সামনে চাকায় চালাবো, পিছনে নিউট্রাল, এটা কিটিসেপ, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল হয়ে থাকা যাবে। আপনি যদি মনে করেন যে না, আমি দুইটাই একসাথে চালাবো, তাও পারবেন। আপনারা এই যে কিটিসেপের লাইন দিয়ে দিলেন, কিটিসেপের লাইন দিয়ে আপনি এখানে গিয়ার দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি দুইটাই একসাথে চালাবো, দুইটা যদি একসাথে চালান, কিটিসেপের লাইন এখানে থাকে গেল, এখানে যত গিয়ার দেবেন, মনে করেন এখানে দুই দিলেন, এখানেও দুই দিতে হবে। আপনি যদি মনে করেন এখানে ব্যাক দিব, এখানে যদি ব্যাক দেন, এখানে যদি ব্যাক দেন, মনে করেন এখানে ব্যাক দিলেন, আপনাকে এখানেও ব্যাক দেওয়া লাগবে, এখানেও ব্যাক দেওয়া লাগবে। জ্যাক দেওয়া আছে 15 টন। জ্যাকটা অবশ্যই দেখাইতে পাচ্ছি না আমার দুর্ভাগ্য, কারণ বডিটা ফেলানো আছে, একটু কষ্ট করে তবুও দেখায়। জ্যাক হচ্ছে লিপ অয়েল 15 টন। পাতি দেওয়া আছে হার্ড পাতি। সব মিলিয়ে গাড়িটা কমপ্লিট, গাড়িটা কালকে ডেলিভারি হবে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এরকম গাড়ি তৈরি করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমার ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ, ঠাকুরগাঁও জেলার আনিসংকেল থানা, আর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে।
ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালকে আবারও একটা আপনাদের মাঝে ভিডিও উপহার দেবো, গাড়িটা স্টার্ট দিয়ে ট্রায়াল দেওয়ার সময় আপনাদের সরাসরি দেখাবো। তো আপনারা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আর একটা বডি তৈরি হচ্ছে, এটা হচ্ছে 8 ফিট লম্বা, 42 ইঞ্চি ফাঁদ, হাইট হচ্ছে আপনার 18 ইঞ্চি। গাড়িটা প্রায় কাজ অর্ধেকের মতো হয়ে গেছে। এখানে আর একটা লাটা আম্বা সিস্টেম নতুন করে বাইর করতে চাচ্ছি, সবাই দোয়া রাখবেন যেন সফল হই। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনাদের দোয়া কাম্য রইল আমার। এ পর্যন্ত আপনার আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।